আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আমি মোসাম্মদ আসমাখার কুড়ি ফ্যাশন চ্যানেল থেকে আমি সেই দিন এই উড়নাটা বাটিক করেছিলাম আপনারা সবাই দেখেছেন আমার চ্যানেলে দেওয়া আছে এই ভিডিওটা এই উড়নাটা আমি অ্যাম্বুস প্রিন্ট করব বলেছিলাম তো আজকে আমি অ্যাম্বু অ্যাম্বুস প্রিন্ট করব। তো সেটার জন্য আমি আগে চলে যাব রং ঘোলাতে অ্যাম্বুসের পেস্ট যেটা সেটা আজকে আমি সাদা আর হলুদ রঙ দিয়ে ফুল করব। তো আমি অ্যাম্বুসের রং নিয়ে পেস্ট নিয়ে নিচ্ছি প্রথমে অনেক দিন হয়ে গেছে রাখা তাই শক্ত হয়ে গেছে প্রথমে অ্যাম্বুসের পেস্টটা নিয়ে নিব তারপরে ঘোলাবো যেমন আমরা ব্লকের রঙ ঘুলাই তেমনই হয় হলো ওটা হোয়াইট পেস্ট ব্লকের রঙের জন্য হোয়াইট পেস্ট ব্যবহার করা লাগে আর এটার জন্যে অ্যাম্বুসের জন্য অ্যাম্বুসের পেস্ট ব্যবহার করা লাগে তো এটাও ঠিক একই রকম এনকে বাইন্ডার দিয়েই তৈরি করা হয় এই যে আমি এনকে নিয়ে বাইন্ডার নিয়ে নিলাম যেমনটা ব্লকের রং যেমনটা ঘোলাই দুই চামচ এনকে সাথে এক চামচ বাইন্ডার ঠিক এটাও সেভাবেই কিন্তু এটা অনেক শক্ত হয়ে গেছে পেস্টটা বলে আমি এটাতে একটু বেশি দিব এনকেটা দেখতে পাচ্ছেন আমার অ্যাম্বুসের রঙটা ঘোলানো হয়ে গেছে সাদা রঙটা ঘোলানো হয়ে গেছে ঠিক যেমন আমরা ব্লকের রঙ ঘোলাই একরামিন রঙ ঠিক সেরকমই হয় পেস্ট এন কে বাইন্ডার এরকমই হয় এটা ঘোলানো হয়ে গেছে এরপরে আমি হলুদ রঙটা ঘোলাবো হলুদ রঙটা আমার খুব অল্প লাগবে তাই আমি এর ভিতরেই ঘোলাবো হলুদ রঙটা এর ভিতরে আমি হলুদ রং ঘোলাবো সেজন্য আমি এর ভিতরে পেস্টটা নিয়ে নিলাম এমকে নিয়ে নিলাম পরিমাণ মতো এবার বাইন্ডার নিয়ে নিব বিমান মতো বাইন্ডার নিয়ে নিলাম তো ফাইনালি আমি কাজ শুরু করছি আপনারা দেখেন সাথেই থাকেন মনে হয় খুব সুন্দর হবে কাজটা আশাবাদী এখন জানি না কতটুকু সুন্দর করে করতে পারবো তবে চেষ্টা করছি সো গাইস এখন আমি আয়রন করব আয়রন করার জন্য এই যে আমি কাপড়টা উল্টে নিয়েছি কারণ উল্টা পিঠে আয়রন করতে হয় উল্টা পাশে এখন আমি এই যে গরম গরম আয়রন দিয়ে দিলাম একটু থামে থামে আয়রনটা করব যেন ভালো করে গরম ভাবটা লাগে কত সুন্দর করে ফুলে উঠেছে কত সুন্দর করে এগুলো ফুলে ফুলে উঠেছে কত সুন্দর লাগছে দেখতে যে এগুলা খুব সুন্দর লাগছে দেখতে পঞ্চের মতো করে তা আমি এখন এভাবে গোটা উন্ডাটা আয়রন করে নিব